হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আশা সকলে আপনার সকলেই ভালো আছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর একটি নিয়োগবৃত্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এখানে কতটি পদ আছে কী কী শিক্ষার যোগ্যতা আছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আর আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখা আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাখন বাজে দেবেন যাতে করে আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিশন পৌঁছে যাবে চলুন আমি ভিডিও শুরু করি তো আমরা একটু জুম করে নিই প্রথম পদের লোক অধ্যাপক মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ আর বেতন স্কুল ছাপান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার আটশো টাকা গেটতম হচ্ছে তেরো পদের সংখ্যা একজন তো শিক্ষার জন্য আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে সহকারী অধ্যাপক আপনার হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সহযোগী অধ্যাপক পদের বিপরীতে কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ আমরা বেতন ইস্কাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আপনার একজন একজনকে লোক লেয়া হবে ঠিক আছে তিন নম্বর পদ লেভা হচ্ছে সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ এখানে একজন লোক নেওয়া হবে প্রবেশক কেমিক্যাল এখানে আপনার হচ্ছে এক একজন লোক নেওয়া হবে প্রবেশক লেট ভ্যা ভ্যাকেন্সি গণিত বিভাগ এখানে দুইজন লোক লেওয়া হবে ডিপুটি রেজিস্ট্রার আপনার একজন লোক লেয়া হবে উপপরিচালক একজন লোক নেওয়া হবে নির্বাচনী নির্বাহী প্রকৌশল ইলেকট্রিক্যাল একজন লোক নেওয়া হবে প্রোগ্রামার সিস্টেম অ্যানালিস্ট পদের বিপরীতে কম্পিউটার সেন্টার একজন লোক নেওয়া হবে সহকারী পরিচালক পরিচালনা পরিকল্পনা উন্নয়নে একজন লোক নেওয়া হবে সহকারী কম্পিউটার প্রোগ্রোমার আইসিটি সেল একজন লোক নেওয়া হবে হিসাব রক্ষক কম্পিউটার অফিসে একজন হচ্ছে একজন লোক লোকলে হবে টেকনিশিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন লোক লোকলে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিক একজন লোক লোকলে হবে হেলফার যানবাহন অফিস দুইজন লোক লোকলে হবে তো ভেয়ার্স এই ভি আপনার সে সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে ভালোভাবে কিন্তু এগুলো আপনার সার্কুলারটি কিন্তু দেখে নেবেন ঠিক আছে তো সার্কুলার যেহেতু অনেক বড়ো সময় লাগবে তো আগ্রহ প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই লিঙ্কে আপনি প্রবেশ করবেন করার পর বিষয়টা জানতে পারবেন যেমন হচ্ছে বলা হচ্ছে কর্পোরেশন পৌরসভার কাউন্সিল কর্তৃপত নাগরিক সং বা জন্ম নিবন্ধন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও নম্বর সহ কপি সহ আপনাকে কিন্তু দাখিল করতে হবে তো ক্রমিক এক দুই তিন ছয় সাত আট নয় দশে বর্ণিত পদের জন্য অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর জেন্টেন্ট আবেদনপত্র পিন করে সকল সনদপত্র অন্যান্য ডকুমেন্ট এর হার্ড কপি রেজিস্টার ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর বরাবর আপনাকে কিন্তু পৌঁছাইতে হবে এবং চার পাঁচ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বর্ণিত অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে ক্রমিক এক থেকে বর্ণিত দশ সেট এবং ক্রমিক দুই তিন ছয় সাত আট নয় দশ বর্ণিত পর্যন্ত সাত সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদনপত্র হার্ড কপি আপনাকে দাখিল করতে হবে আর বিস্তারিত নির্দেশে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করা হবে তো আগামী আবেদন আগামী বারো এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অফিস অফিসের সময় বিকাল চারটার সময় রেজিস্ট্রে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর বরাবরে আপনাকে পৌঁছাইতে হবে ঠিক আছে তো বলা আছে যে আবেদনপত্রের সাথে ঢাকা প্রকাশালা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর শিরোনামে আগ্রহী ব্যাংক লিমিটেড ঢাকা প্রকাশালা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা গাজীপুর অনুকূলে ক্রমিক নম্বর এক হতে এগারো বর্ণিত পদের জন্য ছয়শো টাকা ক্রমিক বারো হতে চোদ্দ বর্ণিত তিনশো টাকা এবং ক্রমিক পুনর পুনরে বর্ণিত পদের জন্য একশো টাকা পে ওয়াটার ডিডি জিডি আপনাকে দাখিল করতে হবে ঠিক আছে তো ভ্যার্স ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ